বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, প্রস্রাবের বিভিন্ন সমস্যা প্রৌঢ় এবং বৃদ্ধ বয়সীদের মধ্যে প্রায়শই লক্ষ্য করা যায়। সমস্যাটি খুবই ভয়ঙ্কর তথা ক্ষতিকর। বেশি দিন এই সমস্যা থাকলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে কিডনি, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, এমনকি বিকল হয়ে যায়। প্রথমেই বলে রাখি, প্রস্রাবের সমস্যা বলতে মোটামুটি দু প্রকারের সমস্যা দেখা যায়। একটি হলো মূত্রকৃষ্ণ, অর্থাৎ কষ্টকর মূত্রত্যাগ বা প্রস্রাবের সময় জ্বালা পোড়া। এক্ষেত্রে প্রস্রাব ভালোই হয়, কিন্তু প্রস্রাবের পথে প্রচণ্ড যন্ত্রণা হয়। অপরদিকে প্রস্রাবের অপর সমস্যা হলো মূত্রাঘাত বা মূত্ররোধ। মূত্রাঘাতে মূত্র বা প্রস্রাব আটকে যায়, টুপটুপ করে পড়ে, দাঁড়ালে বা বসলেও একই অবস্থা, কিন্তু যন্ত্রণা হয় না বা কম হয়। মূত্রকৃষ্ণতা আর মূত্রাঘাতের মধ্যে এই হলো পার্থক্য। সুতরাং চিকিৎসাও যে আলাদা হবে এতে কোনো সন্দেহ নেই। এই ভিডিওতে আমরা দু প্রকারেরই প্রস্রাবের সমস্যার চিকিৎসা বর্ণনা করব, যার পক্ষে যেটি সুবিধাজনক বা যার যেটি সমস্যা, যে সমস্যায় ভুগছেন তিনি সেই চিকিৎসা বেছে নিতে পারবেন। প্রথমেই আসি মূত্রকৃষ্ণতার চিকিৎসা বা ওষুধের বিষয়ে। মূত্রকৃষ্ণতা হলো মূত্রত্যাগের সময় যন্ত্রণা। এই সমস্যার কয়েকটি ওষুধের কথা অতি সংক্ষেপে উল্লেখ করব, যার পক্ষে যেটি প্রয়োগ করা সুবিধাজনক মনে হবে তিনি সেটি করবেন। অবশ্য একই সঙ্গে বা পাশাপাশি দুটি ওষুধও প্রয়োগ করতে পারেন। প্রথম ওষুধ, কাঁচা আমলকির প্রয়োজন। এই জন্য দুটি পুষ্ট কাঁচা আমলকি থেঁতো করে বা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে কোনো সুতির কাপড়ে ছেঁকে রস বের করে নিন। আধ কাপের মতো রস হবে। এই রসের সঙ্গে আখের গুড় মিশিয়ে খেতে হবে, কিংবা 25 গ্রামের মতো আখের গুড় খেয়ে আমলকির রস পান করবেন। দিনে একবার করে অন্তত 2 সপ্তাহ এইভাবে ওষুধটি খেতে হবে। দ্বিতীয় ওষুধ জেনে নিন এবার। ব্রাহ্মী শাক সকলেই চেনেন, বাজারেও পাওয়া যায় শাক বিক্রেতাদের কাছে। ব্রাহ্মী শাক ভালো করে ধুয়ে থেঁতো বা বেটে রস করতে হবে। 25 মিলিলিটারের মতো রস হবে এবং 50 মিলিলিটার গরুর দুধ এর সঙ্গে মিশিয়ে খেতে হবে। সকালে একবার এবং বিকেলে একবার, দিনে 2 বার করে 2 সপ্তাহ খেতে হবে। তাহলে সমস্যাটি সম্পূর্ণভাবে আরোগ্য হবে। তবে ওষুধের উপকারিতা 2-3 দিনের মধ্যেই বুঝতে পারবেন। এবার আসি প্রস্রাবের যন্ত্রণার তৃতীয় চিকিৎসা তথা ওষুধের বিষয়ে। এই ওষুধের জন্য আমাদের প্রয়োজন হবে পুঁই শাক। পুঁই শাকের পাতার রস করে নিতে হবে, বেশি নয়, 3-4 চামচ। এই রস আধ কাপ জলে মিশিয়ে খেতে হবে। সকালে খালি পেটে একবার এবং বিকেলে বা সন্ধ্যায় আরেকবার, দিনে 2 বার করে 2 সপ্তাহ এভাবে খেতে হবে। তবে সপ্তাহখানেকের মধ্যে এই সমস্যা অনেকটাই কমে যাবে। মূত্রকৃষ্ণতার চতুর্থ ওষুধের কথা বলবো এবার। বাজারে শতাবড়ি বা শতমূল কিনতে পাওয়া যায়, এর গুঁড়োও কিনতে পাওয়া যায়। শতমূলের গুঁড়ো 2 গ্রামের মতো খেতে হবে। 1 কাপ ঠান্ডা জলের সঙ্গে 2 গ্রাম শতমূল চূর্ণ মিশিয়ে খেতে হবে। এভাবে সকালে একবার এবং বিকেলে একবার করে খাবেন। সপ্তাহ খানেকের মধ্যেই উপকৃত হবেন, তবে পুরো ফল লাভ করতে 2 সপ্তাহ অবশ্যই খাবেন। এবার আসব মূত্ররোধের, অর্থাৎ প্রস্রাব আটকে যাওয়ার সমস্যার চিকিৎসার বিষয়ে। শুরুতেই বলেছি এই সমস্যা মূত্রকৃষ্ণতার থেকে আলাদা। এই সমস্যা মানে মূত্ররোধ বা মূত্র বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় প্রস্রাব পরিষ্কার তো হয় না, এমনকি মূত্রথলি মূত্রে পূর্ণ থাকা সত্ত্বেও ফোঁটা ফোঁটা প্রস্রাব নির্গত হয়। এমন সমস্যা হলে অতি সত্বর চিকিৎসার প্রয়োজন। আমরা দুটি চিকিৎসা বা ওষুধের কথা বলবো। এই দুটি ওষুধ প্রয়োগ করা সত্ত্বেও যদি সমস্যা না চলে যায় তাহলে অতি অবশ্যই অতি শীঘ্র চিকিৎসকের কাছে যেতে হবে অথবা চিকিৎসা কেন্দ্রে যেতে হবে। যাই হোক, প্রথম ওষুধটি জেনে নিন। এই জন্য আমাদের প্রয়োজন ত্রিফলা। হরিতকি, আমলকি এবং বহেরা, এই 3টি ফলকে একত্রে বলে ত্রিফলা। এগুলি খুবই শক্ত, তাই বাড়িতে নিজে পাউডার বা চূর্ণ করা কষ্টকর। বাজারে ত্রিফলা চূর্ণ কিনতে পাওয়া যায়। 1 চামচ ত্রিফলার মিহি চূর্ণ 1/4 চামচ সন্ধ্যা লবণের সঙ্গে মিশিয়ে খেতে হবে, সকালে একবার এবং বিকেলে একবার। ওষুধটি খেয়ে 1 গ্লাস জল পান করতে হবে। এবার দ্বিতীয় ওষুধের কথা বলবো। এজন্য আমাদের প্রয়োজন কচি ঝিঙে। কচি ঝিঙের রস বের করে নিতে হবে। 2-3 চামচ ঝিঙের রস আধ কাপ জলে মিশিয়ে খেতে হবে, সকালে ও বিকেলে, মানে দিনে 2 বার। 2-3 দিনেই উপকৃত হবেন। তবে মনে রাখবেন,
আপনার মূত্ররোধের পেছনে যদি প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা থাকে তাহলে এই সকল চিকিৎসায় সাময়িক সুস্থতা অবশ্যই আসবে, কিন্তু অল্প দিন পরেই আবার সমস্যা দেখা দিতে পারে। প্রসঙ্গত বলে রাখি, এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই প্রোস্টেটের সমস্যার উপর একটি ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। আর আগামী সপ্তাহে প্রোস্টেটের সমস্যা সমাধানের ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে একটি ভিডিও প্রকাশিত হবে। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনও পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।